तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये पुरिदा जनाः। कथामृत थेके पाठ आद्या शक्ति महामाया ओ शक्ति साधना श्री रामकृष्ण तार कृपा पेते गेले आद्या शक्ति रूपिणी ताके प्रसन्न करते हैं। तिनि महामाया जगत के मुग्ध करे सृष्टि स्थिति प्रलय करछेन, तिनि अज्ञान करे रेखे दिएछेन। सेई महामाया द्वार छेड़े दिले तबे अंदरे जावा जाए, बाहिरे पड़े थाकले बाहिरेर जिनिस केवल देखा जाए, सेई नित्य सच्चिदानंद पुरुष के जानते पारा जाए ना। ताई पुराने कथा आछे चंडीते मधुकैटव बधेर समय ब्रह्मादि देवतारा महामायार स्तव करछेन। शक्ति जगतेर मूलाधार, सेई आद्या शक्तिर भितरे विद्या ओ अविद्या दुई आछे। अविद्या मुग्ध करे, अविद्या जा थेके कामिनी कांचन ता मुग्ध करे, विद्या जा थेके भक्ति दया ज्ञान प्रेम ईश्वरेर पथे लये जाए। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। বীর ভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সম্ভারে উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসীভাবে সখীভাবে দুই বৎসর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব, মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাতি থাকে, অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীর ভাব, আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তিরূপা, বিবাহের সময় দেখো নাই বরবোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃসঙ্ক। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলছেন যে মহামায়া দুই ভাবেই নিজেকে প্রকাশিত করেছেন, বিদ্যাশক্তি ও অবিদ্যাশক্তি। তার দুই ভাবকেই প্রসন্ন করতে হয়, কারণ তিনি প্রসন্ন হয়ে দ্বার ছেড়ে না দিলে আমাদের মুক্তি নেই। তবে তিনি বলছেন বীর ভাব সাধন বড় কঠিন, তাতে পতনের ভয় সব সময়। তাই তিনি বলছেন তিনি সেই বাৎসল্য ভাব বা মাকে মাতৃভাবে যে দেখা, সেটি তার সাধনার মূল পদ্ধতি ছিল, এবং সবথেকে সুন্দর এবং শুদ্ধতম পদ্ধতি ওইটি। তিনি মা, আমি তার সন্তান। আমরাও যেন জগন্মাতৃকার কৃপায় তাকে মাতৃরূপে জানতে পারি, তার আরাধনা করতে পারি, এবং সমস্ত মোহ পাশ থেকে তিনি যেন আমাদের কৃপা করে মুক্ত করেন, এই আমাদের ঐকান্তিক প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।